দুই বাংলার প্রেমের গল্প বিষয়টি আমার মনে হয় একদম সঠিক সময় রিলিজ করছে, কিন্তু সময়ের আগে চলে গেলেন তালিকা, এবং এটা কোনো যাওয়ার সময় না। যেভাবে আমরা পুরো টিম, পুরো বিসর্জন টিম ভীষণভাবে মিস করছি কালকাদা, কালকাদা যে অগণিত ফ্যানরা ছিল তারা তো ডেফিনেটলি মিস করবে। আসলে এই ছবিটা এমন একটা ছবি যেখানে বাংলার লোকসঙ্গীত ভীষণভাবে দরকার ছিল, বাংলার মাটির গন্ধ করবে এরকম মিউজিক ভীষণ দরকার ছিল। সেই কারণেই কালিকাদা এবং কালিকাদা ফাটাফাটি কাজ করতে শুধু বোঝাই যাচ্ছে যে যখনই বিসর্জনের গান মানুষ শুনছেন তাদের কোথাও গিয়ে চোখের জলে তারা চোখে জল চলে আসছে। বাট আনফর্চুনেটলি ছবিগুলো, ছবিতে আমরা কীভাবে গানগুলো ব্যবহার করলাম সেটা কালিকাদা লিখে দিতে পারবে না। কিন্তু আমার মনে হয়, আমি বারবারই বলছি এটা, যে শুধু দুঃখ তো অবশ্যই থাকবে আমাদের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে এই গানগুলো যদি আরও বেশি মানুষের কাছে শুনতে হবে, শুধু বিসর্জনের সার্থকের মতো হচ্ছে বাকি গান এবং বাংলা লোকসঙ্গীতকে প্রপার্টি শ্রদ্ধা জানানোর সাথে তাহলেই বোধ হয় কালিকাদাকে আরও বেশি ভালোবাসা করতে আসে। আর বিসর্জন ছবি সম্পর্কে এটুকুই বলতে পারি যে কৌশিকদের ছবি দর্শকদের কাছে একটা সবসময় আকর্ষণ করে, এবং এটা একটা নিটোল গল্পের জায়গা থেকে কৌশিকদা বলেছেন, একটি প্রেমের গল্প, কৌশিকদা নিজে অভিনয় করেছেন একটা ছবিতে। সো দর্শক, আপনারা যদি বড় পর্দায় এসে না দেখেন তাহলে আমার মনে হয় যে আরও একটা ভালো গল্প আপনারা মিস করবেন। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো থ্যাঙ্কফুল টু কৌশিকদা, বাস্তু সব আমাকে একদম অন্য ধরনের একটা রোল দিয়েছে, বিসর্জনও একদমই অন্য একটা রোল, নাসির আলী যেটা বসিরহাট তাকে অঞ্চলে থাকে, তার বেশভূষা, তার ধর্মের দিক থেকে, তার যে সব ভাষায় সে কথা বলে, তার বডি ল্যাঙ্গুয়েজ, সবটাই আমার যে শহরে বেড়ে ওঠা তার থেকে অনেক অনেকটা দূর। তো সেটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল, এবং কৌশিকদা বলেছিল যে এরকমই রোল আমি তোকে দেবো যেখানে একদম তোকে ভাববেই না কেউ। এবং পুরো সিনেমা জুড়েই দেখা যায় যে নাসির খুব বেশি কথা বলে না, কারণ মনে হয় বেশি কথা বলে হয়তো বিপদ হতে পারে, এবং একটা চোট লাগার ফলে পুরো ছবি জুড়েই নাসির ইজ নট মুভিং, যাকে আমরা দেখি হয় বসে আছে না তো চেয়ারে বসে আছে। একজন অভিনেতার কাছে এগুলো আরও বেশি চ্যালেঞ্জটিকে বাড়িয়ে দেয় যে সে বেশি মুভও করতে পারছে না, কথাও বলতে পারছে না, কিন্তু ছবি জুড়ে আছে, এবং সেখানে তার পাশে অভিনয় করছে রিয়া আহসান বা কৌশিক ওয়েলকাম চ্যালেঞ্জ। নিজের ছবি সম্পর্কে সবাই বলে যে এটা অন্য ধরনের ছবি, আমি সেসব কিছু বলছি না, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে দুই বাংলার প্রেমের ছবি ভীষণভাবে দরকার, কারণ মানুষের মানুষের ভালোবাসাটা কোথাও গিয়ে কমে যাচ্ছে, রাগ ঝগড়া ঈর্ষা এগুলো বেড়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি দেখ, কালিকাদার ইন্টারনে যায় মানুষটা চলে যাওয়ার পরে আমরা আরও বেশি হাহাকার করি, যদি যাওয়ার সময় আরও বেশি ভালোবাসি তাহলে হয়তো ভালো, সেই জন্য আরও একটু ভালোবাসা ছড়িয়ে সিনেমা ভালো লাগবে।